গুড মর্নিং, সবাই কেমন আছো? তনুশ্রী অধিকারী চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছো আমি উঠেই আগে দরজাটা খুলে বাইরে যা বৃষ্টি হচ্ছিল দেখছিলাম। আর খুবই ভালো লাগে সকালবেলা উঠে এই বৃষ্টির দিনে বাইরেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। তো আমিও তাই দেখাচ্ছি, তোমার পিছনেই দেখতে পাচ্ছো মাঠ, আর এই সাইডটার বাগানটা, সে বাগানটা আছে, এখানে গাছপালা লাগানো হবে এই বর্ষাকালে, আর ওইখানটা মা রান্না করে। আর তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভিডিও শুরু করে দিয়েছি। তো এখনও কিছু কাজ গোছানো হয়নি, এবার আমি সব গোছাবো এক এক করে। তো চলো এবার আমি সব কাজ গুছিয়ে নিই। বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না ভিডিওতে, কিন্তু বৃষ্টি এখনও প্রচুর জোরে জোরেই হচ্ছে। তো এখন এটো বাসনগুলো পড়ে রয়েছে, এদিকে ননদরা ঘুম, তো স্নান করে চলে আসলাম সকাল সকাল। এখন আমি একটা নতুন জিনিস তৈরি করব। তো নতুন জিনিস বলতে আমার কাছে, আমি ফার্স্ট টাইম তৈরি করছি, আমি খাজা তৈরি করছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানে আমি চিনি সিরাপ বসিয়ে দিয়েছি, এটা সিরাপ তৈরি হয়ে গেলে নামিয়ে দেব। আর আমি ওইটাকে ময়দাগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্যে। তো এইগুলো আমি এখন রুটির মতো, রুটি সাইজেই করছি, রুটির মতো বেলব। তো ছটা ভাজ নেব আমি, রুটিগুলো বেলে এর ওপরে একটু তেল মাখিয়ে আর ময়দা ছড়িয়ে ছটা পান্ট নেব, নিয়ে তারপরে এগুলোকে আমি রোল বানিয়ে তারপরে পিচ পিচ করে কেটে আমি তেলে ভাজবো। এইগুলোকে এখন ভালো করে চিনি সিরাপে গুঁড়িয়ে তারপরে তুলে আসবো। বিকালে থেকে বৃষ্টি থামতেই আমি আর অক্ষয় বেরিয়ে পড়লাম। এখন আমরা একটু বেরিয়ে করতে যাচ্ছি, তো যাচ্ছি আমরা পিসির মেয়ের বাড়ি। যেহেতু মিনাটির ছেলের অন্নপ্রাশন ছিল, তো তাই সেই বাড়ি যাওয়া হয়নি বলেই আমরা তাই এখন ঘুরে আসছি। তো
দেখতে পাচ্ছো গ্রামের ভিতরে রাস্তাটা চারিপাশে গাছপালা ভর্তি। আর যেতে যেতেই হঠাৎ করে ফের বৃষ্টি শুরু হলো, তো তাই আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এক জায়গায়। অবশেষে পৌঁছালাম বাড়িতে। তো এখানে আমি অন্তত 4-5 বছর আগে এসেছিলাম, তাই যে আবার এই 4-5 বছর পর আমি আসলাম তুই নদীর বাড়ি। তো তুই নদীর লজ্জায় সরিয়ে যাচ্ছিল, এটা তুই নদীর বলে তোমাদের সাথে হাই করছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ তোমরা কত ভালো শান্ত শিষ্ট, খুব কিউট হয়েছে। এই সাইডটায় আবার নতুন করে বাড়ি করেছে, তাই আমরা দেখতে আসলাম। তো ভালোই লাগছে বেশ এইখানটায়, কিন্তু তালা চাবি দেওয়া তাই ঘরের ভেতরে যেতে পারলাম না। এই জায়গাটা পুকুর এতটা পর্যন্ত এসেছিল, মাটি ফেলে আমরা ঠিক করে নিয়েছি, এতটা পর্যন্ত পুকুরে পাড় ভেঙে গেছে। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, যেই টাইমে বাড়ি ফিরবো ভাবলাম সেই টাইমে তো হলোই না, প্রচুর আটকাচ্ছিল তাই এত রাত হয়ে গেল। কোথাও গেলে এটাই হয়। তো আমার ভিডিও আজ এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে